আবার যে কে আসলো এই কে আপনি আরে জান তো বেন বেন আমাকে দুটা ভাত খাওয়াও মা আজকে দুই একদিন থেকে খাওয়া দাওয়া খাইতে পারি না অনেক বাসায় গেছে আপনার কথা নাই বত নাই ডাইরেক্ট বাসার ভিতরে ঢুকে গেছেন আবার কোন ভিক্ষা দিতে আবার কোন করে ভাত দিতে ভাত ভূত নাই জান তো আপনি বাসা ঢুকলে কি হইছে নাই ভাত ভূত নাই জান আপনি দাও না মা দুটা ফান্তা ভাত হলো আমাকে দাও না আমি আজকে ছয় মাস থেকে তুমি খুঁজতেছি আমি আমি পাইতেছি না তুই ছয় মাস থেকে বাড়ির থেকে পলাই চলে আসছো এই রহিমা তুই ভিতরে যা তো আমি দেখতেছি কি হয়েছে যা আচ্ছা ম্যাডাম আরে মা তোরে আমি আজকে ছয় মাস থেকে দেখতেছি না রে মা তুই কেমনে পলাই চলে এলি মাকে পেলি তুই আমার একমাত্র মেয়ে তুমি কেন এখানে আসছো বলো তো তুমি কেন সংসারটা ভাঙতে চাইতেছো আমি তো তোর সংসার ভাঙতে চাই না আমি তোকে খুঁজতে আসছি আইসা এখন আর কি করব এখন ঢাকা শহরে আইসা এখন সবাই বাসা বাসা যাই এর খাইতে তো হইব তুই আমারে বাই করে দিতেছস তুই ছাড়া আমার কে আছে তুই আমার একমাত্র সন্তান তোর জন্য আমি আজকে ছয়টা মাস তুই বাড়ির থেকে যখন বারবার বেরিয়ে চলে আসছস অনেক খোঁজা খুঁজছি তারপরে আমি এখন ভিক্ষা করতে আসছি এখন দেখি যে তোর বাসা আমি তো জানতাম না মা এটা তোর বাসা আচ্ছা মা আমি সুখে আছি এটা কি তুমি দুই চোখ দিয়ে দেখতে পারতেছো না এখন এত বড় বাড়ির মধ্যে আছি তোমার তো লোভ সামলাইতে পারতেছো না তাই না 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 তুই সুখে থাক মা আমি এটাই চাই তুই মা তুই সন্তান আমাকে বের করে দিতে চাস পারবি তুই মাকে বের করে দিতে মা তুমি কি চাও না আমি সুখে থাকি এত বড় বাড়িতে আমি অনেক সুখে আছি তুমি যদি আমার সুখটা চাও মা তোমার আমি দুইটা পায়ে ধরি তুমি এখান থেকে চলে যাও যাও মা আমার মেয়ের জামাই যদি জানে যে তুমি একটা ভিক্ষুক তাহলে বুঝো আমার কি অবস্থাটা হবে মা তুমি চলে যাও প্লিজ মা তুমি যাও চলে যাইতেছি মা তোর মা ভিক্ষুক না তুই জানিস না তোর মা ভিক্ষুক তোর কারণে আমি ভিক্ষুক সাজছি চলে যাইতেছি আমি এই কি সেখানে আরে বইলো না কোথা থেকে ঘরের মধ্যে ঢুকে আসছে ভিক্ষা করতে আসছে কি খাবার চাইতাছে না চাইতাছে এই বের হন তো বের হন মুরব্বী মানুষ এরকম ব্যবহার করবেন তুমি জানো না এগুলো ভিক্ষুক সাইজে এসে পরে আমাদেরকে কি খাওয়া এটা জিনিসপত্র সব নিয়ে ভাগবে এই বের হন তো আবার আমাদের এসো না আরে তুমি ওনা কি কেন করতেছো দোকানে কি আছে যাও নিয়ে এসো এই রুমের মধ্যে কিছু নাই তো বের করো যাও এখনো রান্না বান্না করি নাই আমি বুঝতেছি না মুরব্বী মানুষ বসে তুমি এরকম করতেছো কেন তুমি আমার কথা বিশ্বাস করতেছো না উনি মুরব্বী না তো নাকি দেখো না নাকে কান্না কান্না করতেছে বের করো আর একজন মুরব্বী মানুষ এই ব্যাপার কথা ঠিক না তুমি যাও আরে কিসের মুরব্বী তুমি আমার কথা শুনতেছো না কেন হ্যাঁ আমার দিকে গিয়ে উনি তোমার বড় হয়ে গেছে এই বের হন তো মাকাই দেন না আমি দেখতেছি কিছু আছে কিনা এই কই যাও তুমি ওনার জন্য কি তোমার বেশি দরদ লাগতেছে তুমি এমন করতেছো করে ভাত থাকলে দেওয়াই না আরে তুমি বুঝতেছো না কেন উনি আমার মা লাগে কি এই বের কি লাগে কিছু না এই বের হন না কেন উনি তো একটা ভিক্ষু তুমি ওনাকে কেন সোফার মধ্যে বসাইছো চুপ থাকো একদম চুপ মা সত্যি কি বলেন তো ও কি লাগে আপনার আরে ওনার কাছে জিজ্ঞেস করার কি আছে আমি তোমাকে বলতে তোমার বিশ্বাস হয় না আমি তোমাকে বলছি না চুপ থাকতে আমি চুপ থাকবো না তুমি আমার কথা কেন শুনতেছো না এই বের হন তো বের হন যান বের হন চুপ থাকো মা সত্যি করে বলেন তো আমি তো সন্তানের মতো বাবা কি হয় আপনার ও আমার মেয়ে আমার একটাই মেয়ে চুপ থাকেন বের হন তুমি ওনার জন্য আমাকে হাত তোলা চুপ একদম চুপ আমা বলুন বাবা শুনো ও আমার একমাত্র মেয়ে তো ও আজকে ছয় মাস থেকে কোন ফুলার সাথে ফলাই গেছে এখন আমি সমাজে মুখ দেখাইতে পারি না আমি অনেক কথা শুনতেছি সমাজে তখন আমি বাধ্যই এই বিক্ষোভ সাজি আমি শহরে আসছি শহরে আসছি আমি অনেক বাসায় গেছি দেখি না আমার মেয়েকে এখানে যখন আমি আসছি আমি আজকে দুই দিন থেকে ক্ষুধার্ত তখন আমি দুটা পান্থা ভাত হোক রুটি হোক আমাকে দিতে বলছি একটা কাজের মেয়ে দে মানে তোমাদের কাজের মেয়ে ও আমাকে বের করে দিতেছে তেমন সময় দেখি না আমার মেয়ে এখানে এই আপনি তো নাকে কান্না কান্না করতেছেন কেন হ্যাঁ আপনি জানেন আমি আপনার মেয়ে এই এখানে আসো তোমার মানা বড় লোক তুমি আমাকে বলছো সত্যি করে বলবে কে আরে একে আমি চিনি না যদি সত্যটা বলো তো তুমি বাইচে যাইবা যদি সত্য না বলো তোমাকে ডিভোর্স দিয়ে দেবে কোনটা চাও
কি বলতেছো এই চিনি না জানি না মহিলার জন্য তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবা এটা কোন কথা বললা কে খুলে দিয়ে দেব না আমি ওনাকে চিনি না তুমি কেন ওনার কথা শুনার আগে রাগ করছো এই চুপ থাকো আসলে উনি আমার আম্মু লাগে আমি তো তোমাকে বললাম আমি অস্বীকার করলা কেন কেন অস্বীকার করছো আসলে আমি একটা গ্রামের মেয়ে তাই আর কি আর আমাদের ফ্যামিলি তেমন বড় লোক না জি 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 আর তুমি আমাকে কি বলছো তোমরা কোটিপতি একমাত্র মেয়ে আর তোমার আম্মু এখন ভিক্ষু তোমার জন্য এখন আমার সংসারটা ভাঙবে এই চুপ থাকো বলছিলাম ভালো ভালো চলে যেতে তুমি সত্যটা কেন লুকাইছো এটা তুমি আগে বলো কেন লুকাইছো বলো আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি চাই নাই যে তোমাকে আমি হারাই তুমি যদি জানতা আমি গরিব তাহলে তো তুমি আমাকে বিয়ে করতা না এই ধারণা তোমার ছিল না আর এরকম মা হলে তো আমি গর্ব করতাম যে মা তোমাকে মানুষ করছে শিক্ষা দিছে সেই মাকে তুমি অস্বীকার করতেছো কার জন্য ভালোবাসার জন্য ছি 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 আমার থেকে তো তুমি দামি আমার থেকে আমি দামি না শোনো তুমি আমাকে ভালোবাসো না জি আর আমাকে যদি ভালোবাসো তাহলে এখন যদি এই মা এখানে থাকবে কি বলতেছো এখানে থাকবে মা কোথাও যাবে না ঠিক আছে কথা বলো না কেন শরীর কি নোংরা দেখছো কয় মাস ধরে জানি গোসল করে না তার নাই ঠিক শয়তানের বাচ্চা নোংরা আপনি কি হ্যাঁ মা আপনি এখন থেকে আমাদের বাসা থাকবেন এই আপনার কোনো আপত্তি আছে কোথাও থাকবো না কই থাকবো এবারে রুম আছে তুই বের হয়ে যা যা তুই বের হয়ে যা আই কি বলো এগুলা আমি যেটা বলতেছি ওইটাই হইব যা আমাকে নিয়ে ভিতরে যাও যা আসছে আমার সংসারটা ভাঙতে ওহ যাও ওই ওদিকে গোসলখানা আছে গোসল করো যাও খাবার দাও যাও রান্না করতে হইব যা তুমি কেন ওনাকে রুমে রাখলা ও যাইতে বলছি যাও কত বড় শয়তান নিজের মাকে অস্বীকার করে